ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা চৌকি বসানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন নিপীড়ন বিরোধী শিক্ষক ও শিক্ষার্থীরা তবে প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ছাত্রলীগ তানভীরের রিপোর্টে বিস্তারিত সহপাঠী মশিউর রহমানের মুক্তির দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের গেইট বন্ধ করে তালা লাগিয়ে সেখানে অবস্থান নেন ওই বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভাগের কিছু শিক্ষক আমাদেরকে জোরপূর্বক ক্লাসে নেওয়ার চেষ্টা করেছেন আমরা সেটার প্রতিবাদেই আজকে বিভাগের সামনে মানববন্ধন করছি ঘন্টা খানেকের মধ্যে সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উঠে যাবার নির্দেশ দেন এক শিক্ষক সে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয় তাহলে তার আইন অনুসারী বিচার হবে বিশ্ববিদ্যালয়ে তাকে বহিষ্কার করবে কি কে বুঝতে পারছেন তো আপনারা এইভাবে প্যাসেজ আটকে রাখবেন দরজা আটকে দিবেন আমাদের চলাফেরা বন্ধ করবেন এটা কিন্তু এটা কিন্তু আইন ভঙ্গ করা পরে বিভাগীয় চেয়ারম্যানের সাথে বৈঠক করে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দুপুরে মোকারম ভবনের সামনে মানববন্ধনে দাঁড়ায় বিজ্ঞান বিভাগের কয়েকশো শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে আটককৃতদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান তারা এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমরা যে বক্তব্যগুলো পেয়েছি সেটা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত নিজে না নিজের ক্যাম্পাস গেল দুদিন কোনো কর্মসূচিতে অংশ না নিলেও মানববন্ধনে যোগ দিয়ে নিপীড়ন বিরোধী শিক্ষকরা অভিযোগ করেন রাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা অক্ষম যে তারা নিজেদেরকে অনিরাপদ করছে অরক্ষিত করছে জঙ্গি বলে আবার এই জঙ্গিদেরকে রক্ষার জন্য নিজেরাই নিরাপত্তা চকি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন রাষ্ট্রের আকাঙ্ক্ষা বা সরকারের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমরা দেখছি অদ্ভুত অদ্ভুত বিবৃতি আসছে অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আমরা সেসবের প্রতিবাদ জানাই রাষ্ট্র ভুল করতে পারে সরকার ভুল করতে পারে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ভুল করে না তারা কখনো অন্যায়ের পক্ষে দাঁড়ায় না বিশ্ববিদ্যালয়কে জনবিচ্ছিন্ন করতেই প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে এমন অভিযোগ তুলে মধুর ক্যান্টিনে আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে নানা দাবি তুলে ধরেন প্রগতিশীল ছাত্রজোট ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা মত প্রকাশের অধিকারকে কোনোভাবেই খর্ব করা যাবে না বহিরাগত ট্যাগ দিয়ে এই প্রতিষ্ঠানকে রক্ষণশীল করার সিদ্ধান্ত বাতিল করো এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছে ছাত্রলীগ যারা এটাকে এই 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 কথাকে নিয়ে পুঁজি করে আবার বিশৃঙ্খলা করা অশান্ত করার চেষ্টা করছে তাদের তারা তারও ছাত্রত্ব আছে কিনা তারাও বহিরাগত কিনা তাদের দেখা উচিত বলে আমি মনে করি তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা